বড় দুঃখ লাগে পেটিন যে জামাইয়ের সামনে বার হয় এখানে সন্তোষ মস্তি এখন আপনার বয়লার হাড়ি বিন্দি হল না এর অর্থ হইল কিছু পেটিন তো খাসলত থাকে জামাইয়া যদি দেখে একটু ঘুরা হয়ে গেছে তো মনে হয় আরেক গালি দিব পাগল বেটা হয়তো হইব তুই সাতটা লইয়া ঘুর দিতাম না আর নয়া সাত দিন আগে আপনার আন্টি হুজুর মধ্যে দেওস আলগাপুর হাইলা কানে আলগাপুর পার্শ্ববর্তী এলাকার মধ্যে রাস্তার মধ্যে একটা নবজাতক পলিথিনের ভিতরে কোন কারণে জমির উপর ডানা থাকার কারণে একদল ছেলে এবং মেয়ে আমরা প্রায় মানুষের জানি পর্দা শুধু মা বোনদের জন্য ফরজ জিনাই চাইল ভুল ধারণা মা বোনদের জন্য যেভাবে আল্লাহ পর্দা ফরজ বানাই দিছে ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের ঘরে আল্লাহ সেই পর্দাটা ফরজ করিয়া দিছে সুবহানাল্লাহ মা বোন যারা আছে সমস্ত শরীর ২৪টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা সমস্ত শরীর ২৪টা ঘন্টা ডাকিয়ে রাখার নাম হইল পর্দা আর বেঠামান পুরুষ যারা আছে আটুতনে নাভি পর্যন্ত ২৪ ঘন্টা ডাকিয়ে রাখার নাম হইল পর্দা আর বুঝা গেছে নি ইকান হুনিয়া আপনি এই লাউ পার করে আসিলে তো কামাই কামাই করে আপনি শিকাগেন দিয়ে বিন্দিলে কামাই তো না মগ্রু আপনার বদন ঘুরিতে রাখবো কিন্তু হাঁটুতনে নামি পর্যন্ত ২৪টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা আল্লাহ পেটিংগর উপরে পর্দা ফরজ করার আগে আমরা বেঠা যারা আছি বেঠা মানুষ আল্লাহ আমাদের কথা কোরআন শরীফ আগে জানাই দিছে আমাদের কথা কোরআন শরীফের মধ্যে ১১৪টা সূরা এর মধ্যে একটা সূরা আছে সূরার নাম হইল সূরা নূর এই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমায় এই গ্রামের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই যে এলাকার মধ্যে পর্দা নাই
নাই সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই এর কারণে আমার বিনম্র অনুরোধ বাইরে যদি তোমার বাড়ির মধ্যে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আনতে চাও তাহলে সর্বপ্রথম তুমি জমিন ও পর্দার দিকে সতর্কতা অবলম্বন করে যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আছে এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর গজব কোন সময় নাযিল হবে না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মহিলা জমিনের মধ্যে শাড়ি পরিধান করে আর মাথার কাপড় সরাইয়া যদি চুল বার করিয়া যায় এই মহিলার যত সংখ্যাকে দেখব সেই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফরিস্তা কোন সময় আইতা নাই জুরে বল আউযু বিল্লাহ আর জুরে বল আউযু বিল্লাহ ভাই রে ভাই আমরা অতখানি অ্যাডভান্স হইছি আইজ আমি বাড়ি আমার গরু মিসেস আপনার বিগ বাজার অফিসালো মেট্রো বাজার কলিকাতা মার্কেট ও আসেন না নি মাতো না ঠাই নে জিএম দিয়া বৈত্রা তুমি যাও গিয়া আমি রুকা চাইব আপনার বিগ বাজার আসুন কিনা আপনার বিশাল ভাই ভাই কলিকাতা মার্কেট ভাই ভাই আপনি বিগ বাজার ভাই ভাই তাদের কোন পর্দার দিকে কোন সতর্কতা থাকে না দিলেই
তোমার
স্বামীর সামনে প্রকাশ করো অন্য কোন বেগান মানুষের সামনে তোমার জীন সৌন্দর্যের জমিন প্রকাশ করে ও না বড় দুঃখ লাগে পেটিন যে জামাইয়ের সামনে বার হয় এখানে 37 স্ত্রী আকর আপনার বয়লার হাড়ি বিন্দে হলো বুঝছো না দেখ এর তৈল কিছু পেটিন তো খাসলব থাকে জামাইয়া যদি দেখে ঘুরা হয়ে গেছে তে মনে হয় আরেক গালি দিব পাগল বেটা হয়তো হইব তুই সাদা লিয়া গোর দিতাম না বুঝছো না আর নয়া শাড়ি নয়া নাইটি আপনার গড্ডেজর বিদ্যা আছে মামুর ঘর বাইর বিয়া মরি ঘর বনির বিয়া খাসর রেখা আরেক দেশনি স্পিরিং এলাকা বুঝছো না আছে না এর কারণে আমার মা বইল হল এটা তোমাদের জন্য যাই নাই তুমি জমি খাস লাগাইতে লাগাও সরা লাগাইতে লাগাও গলার মধ্যে চেন লাগাও শুধু তোমার স্বামীর সামনে এর জন্য রাসূলুল্লাহ ফরমায় খায়রু মাদাই দুনিয়া আল মারাতু সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেকার বিবি জুড়ে বলো সুবহানাল্লাহ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল হে একমাত্র তোমার লেখার বিবি জুড়ে বলো সুবহানাল্লাহ এর কারণে আমার মা বইন হল আমার বিনম্র অনুরোধ কোন মহিলা আছে স্বামী যদি জমিনের মধ্যে নামাজ পড়ে না মহিলা যদি চাই নামাজ বানাইতে পারবো পারবো না ইলা ক্ষমতাল্লাহ পেটিং ধরে দিয়া দিলে আমি বলো শুক্রিয়া দেয় বলিয়া গতকালকে রাত্রে আমি বাবরি বরফরে লালার মধ্যে একটা প্রোগ্রাম আসলো শেষ করলাম দুই নম্বর প্রোগ্রাম হইল নিলাম বাজার কইসমে বালিয়া বালিয়া প্রোগ্রাম যাবার পরে যে ঘরের মধ্যে দাওয়াত খাইলাম আল্লাহর বান্দার লোকে জিজ্ঞাসা করলাম আলা আলোচনা করলাম ছেলে প্রয়োজন মেয়ে প্রয়োজন আল্লাহর বান্দার লোকে গল্প করলাম আল্লাহর বান্দা কইল ও মাওলানা নজরুল ইসলাম আমার দুইজন ছেলে জমিন বিবাহ দিলাম কত ভালো ভালো বেটিন আমি জমিন পাইলাম আমার দু ছেলের বেটিন তো বালা কান্দানি বেটিন বলে গিলা ও সময় কইলা ও মৌলানা নজরুল ইসলাম আমার বড় বউ দুই দিন আপনার তিন বেলা জমিন কোন সময় পানি খাইছে না ওটা দুই দিন বেটিয়ে বাদ খাওয়া বন্ধ করে দিস ও রড়িয়া কইলা মাইকো কি হইছে বেটি তো আপনি তা হয় না এরপরে হবরে কইলা মা গাও ও মা আমার ছেলে তোমার কোনো কথা কইল নি না ছেলে তোমার কোনো কষ্ট দিছে আমি তোমার শ্বশুর তোমার বাবার সমতল নামারে কইলাও ও সময় পুত্র বধূয়ে এই ছেলের বউয়ে কান্দি কান্দি কইলাও বাবা তোমার ছেলে আমার স্বামী জমিন আমার মারছিল না আমার কোনো কথা কইছিল না আমার কষ্ট দিছিল না কিন্তু আমার মনের দুঃখ আজ তিন দিন হইছে তোমার ছেলে জমিন নমাজ পড়ছিল না আমি ওয়াদা করছি ও স্বামী যত সময় পর্যন্ত জমিন নমাজ পড়বাই না অত সময় পর্যন্ত তোমার গরখানা পাইব না বিগত বড়িয়া বেটিরে কইছি আল্লাহ দুয়ার আর মানু গুনাইছে আমার বেজ্জত করে তারে আইস তনে আমার নমাজ মিস হইতো না সুবহানাল্লাহ বলা বেটি নমর লাগে না নিমা তোরা এখন বেটি তোর দুইস না তুমি রাই দিয়া টাচ মোবাইল খোলা রাখা লাগছে ট্রাইলা কইলা আ এবার দেখিলাম এখন বেটি তোর বিলকুল দুইস না সারা দুইস হইল আমার আমার বুঝলো আইজ আমার ওয়াসটা হলো কড়া হিসাবে হইছে না মারাত্মক ধরনের রিয়াকশন হয়েছে এর কারণে আপনারা বেজার হইবে না